নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা মিনিমাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে। এখানে ফরেস্ট গার্ড সহ বিভিন্ন গ্রুপসের পদে তোমরা আবেদন করতে পারবে। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, এরকম ধরনের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি ওপেন করে নিয়েছি অফিসিয়াল যে নোটিশ, সেটা ওপেন করে নিয়েছি। নোটিশটি প্রকাশিত হয়েছে, এখানে লেখা আছে 30/9/2021 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। তো আমরা এখানে ডিটেলসে দেখে নেবো কতগুলি পোস্ট রয়েছে এবং কতগুলি ভ্যাকেন্সি এবং বেতন কাঠামো বয়স সব ডিটেলসে দেখে নেবো। তো এখানে মোট 5টি পোস্ট রয়েছে। প্রথম যে পোস্ট সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড সার্ভেয়ার, এই পোস্টটিতে ভ্যাকেন্সি রয়েছে 529টি। এবং তারপরে যে সেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ ইন্সপেক্টর, এটাতে ভ্যাকেন্সি রয়েছে 576টি। তারপরে পোস্ট রয়েছে আমিন, এটাতে ভ্যাকেন্সি রয়েছে 538টি। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফরেস্ট গার্ড, এটাতে ভ্যাকেন্সি রয়েছে 806টা। এবং তারপরে যে পোস্ট সেটা হচ্ছে এক্সাইজ কনস্টেবল, এটাতে ভ্যাকেন্সি রয়েছে 392টি। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2841টা ভ্যাকেন্সি। এবং এখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে ফরেস্ট গার্ড, এই পোস্টে সবথেকে ভালো ভ্যাকেন্সি আছে, 806টা ভ্যাকেন্সি রয়েছে। তো এই ছিল পোস্ট এবং ভ্যাকেন্সি। এরপর দেখে নেবো যে এখানে বয়স কেমন লাগবে এবং কত বেতন দেওয়া হবে। তো এখানে বেতনটা দেখে নেবো। তো এখানে বেতন বলা হয়েছে যে প্রথম যে পোস্ট সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড সার্ভেয়ার, এটাতে বেতন দেওয়া হবে প্রায় 8,750টাকা। এবং এখানে বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ ইন্সপেক্টর, এটাতে বেতন দেওয়া হবে প্রায় 8,880টাকা। এবং তারপরে আমিন, এটাতে ভ্যাকেন্সি মানে এই পোস্টের মধ্যে বলা হয়েছে যে 8,750টাকার মতন বেতন দেওয়া হবে। এবং তারপরে বলা হচ্ছে ফরেস্ট গার্ড, এটাতে ভ্যাকেন্সি মানে এই পোস্টের মধ্যে তোমাদের বেতন দেওয়া হবে 8,880টাকা। এবং তারপরে যে রয়েছে সেটা হচ্ছে এক্সাইজ কনস্টেবল, এটাতে তোমাদের বেতন দেওয়া হবে 8,880টাকার মতো। তো এই ছিল বেতন কাঠামো। তো এরপর দেখে নেবো যে এখানে কোয়ালিফিকেশান কী লাগবে এবং তোমাদের বয়স কত হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কোয়ালিফিকেশান প্রথম থেকে দেখবো না আমরা, লাস্টের দিক থেকে দেখবো। এখানে সর্বনিম্ন থেকে দেখবো মিনিমাম তোমরা কোন কোয়ালিফিকেশান আবেদন করতে পারবে। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এক্সাইজ কনস্টেবল, এটাতে তোমরা হচ্ছে মিনিমাম তোমাদের 21 বছর হতে হবে এবং তোমার সর্বোচ্চ 32-এর মধ্যে হতে হবে, মানে 21 থেকে 32-এর মধ্যে বয়স হতে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হলে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে ফরেস্ট গার্ড, এটাতে বলা হয়েছে 18 থেকে 32-এর মধ্যে, এখানে তোমাদের এখানেও কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে আমিন, এটাতে হচ্ছে বয়স বলা হয়েছে 21 থেকে 32-এর মধ্যে, এখানে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান লাগবে হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে তোমাদের কিন্তু অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ ইন্সপেক্টর, এটাতে তোমাদের হচ্ছে 21 থেকে 32 বয়স লাগবে, তোমাদের কিন্তু এখানে হায়ার সেকেন্ডারি লাগবে এবং তার সাথে কিন্তু ডিপ্লোমা লাগবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড সার্ভেয়ার, এটাতে তোমাদের বয়স বলা হয়েছে 21 থেকে 32-এর মধ্যে, এখানে তোমাদের বলা হয়েছে হায়ার সেকেন্ডারি তোমাদের এডুকেশনে পাস থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই ছিল বয়স এবং এখানে যে কোয়ালিফিকেশান সেটা আলোচনা করব মানে করলাম আর কি। তো এখানে আমরা দেখে নেবো যে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং কবে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো এখানে আবেদন শুরু হবে, এখানে আবেদন ডেট দেওয়া আছে, এখানে হচ্ছে আবেদন হচ্ছে শুরু হয়ে গেছে 1/10/2021 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং তোমরা আবেদন করতে পারবে 21/10/2021 তারিখ পর্যন্ত। 21 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা ইচ্ছুক তোমরা এখানে অবশ্যই আবেদন করে নেবে। তো এখানে আবেদন করতে হবে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে, এখানে ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা নোটিফিকেশানটা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা ডিটেলসে দেখবে, দেন তোমরা ভালোভাবে দেখার পর আবেদন করবে। নোটিশের মধ্যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে কোনো রকম ফিস লাগবে না, কোনো রকম ক্যান্ডিডেটের ফিস লাগবে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। তো আমরা আলোচনা করলাম যে আবেদন পদ্ধতি এবং আবেদন ফিস নিয়ে। তো এরপর আলোচনা করবো যে এটা কোথায় নিয়োগ করা হবে। উড়িষ্যা থেকে নিয়োগ করা হচ্ছে, তোমরা চাইলে এখানে নিয়োগ মানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গে ছাড়া মানে পশ্চিমবঙ্গে বাদ দিয়েও তোমরা কিন্তু যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, এখানে কিন্তু সব আবেদন করতে পারবে। তো তোমরা নোটিশটা অবশ্যই ভালো করে দেখবে, দেন তোমরা ভালো করে বুঝে নিয়ে আবেদন করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এরকম সবার আগে পাঁচজন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যদি অলরেডি করেছো অসংখ্য ধন্যবাদ।